हेलो गाइस, होप यू गाइस आर डूइंग एब्सोल्युटली फाइन एंड वेलकम टू माय चैनल। तो आज के मैं चले न्यूटाउन एक्शन एरिया 2 ते और पेचने देखते पाच पेचार मोड़ रही है। पेचार मोड़े ठीक अपोजिट साइडे फ्लैटा रही है। आज के तुम्हारे 3BHK फ्लैट देखो और ये पेचार मोड़ देखते ठीक अपोजिटे यहाँ हे इको पार्क। इको पार्क गेट नम्बर 3 अपोजिटे क्योंकि फ्लैट आज के तुम्हारे देखो एकदम प्राइम लोकेशन। एखे हमारे पेचने देखते बस अटो एखन के सब किस पे जा विश्ववांगला गेट थे पेचार मोड़े डिस्टेंस होच्छे 1.3 किलोमीटर। सामने देखते मेट्रो स्टेशन आछे पेचार मोड़ और ये हे मेट्रो और ठीक अपोजिटे यहाँ हे इको पार्क गेट नम्बर 3 सामने पड़े और एकदम सोजा चले गेले हे सिटी सेंटर 2 पड़े और तुम्हारे जो बोले दी एटा हे गलिटा और सोजा गेले इको अर्बन भिलेजा पड़े तई तो मोटामोटी कत किलोमीटर है एखान के प्रॉपर्टी ब्रिजर नंबर ऑफिसर नंबर नीचे डिस्क्रिप्शन बॉक्स दिए देव तुम्हारा जो फ्लैट पसंद है डायरेक्टली नंबर कॉल कर। তো বিবেক, পেচার মোড় থেকে এই ফ্ল্যাটের ডিসটেন্সটা কত মিটার হবে মোটামুটি? অ্যাপ্রক্স 250 থেকে 300। 250 থেকে 300 মিটার, ওকে। আর এখানে তোমার স্কয়ার ফিট এরিয়া কত আছে? 1200 স্কয়ার ফিট সব 3BHK ফ্ল্যাট। আচ্ছা, সব। আর তোমার পার্কিং অ্যাভেলেবল আছে তো? হ্যাঁ, পার্কিং আছে, অপশনাল। পার্কিং এর প্রাইসটা কত আছে? 6 লাখ। 6 লাখ টাকা প্রাইসিং। আর কোন কোন ফ্লোরে ফ্ল্যাট অ্যাভেলেবল হবে? হ্যাঁ, সেকেন্ড ফ্লোরে দুটো আছে, থার্ড আর ফোর্থ ফ্লোরে একটা করে আছে। আর ফ্রন্টে সাইডে কিছু? ফ্রন্টে একটাই আছে, একটাই আছে। আর বাকিগুলো সব ব্যাক সাইডে আছে। ব্যাক সাইডে আছে। আচ্ছা, আর এটা সাউথ ইস্ট ফেসিং আছে ব্যাক সাইডে গুলো। আচ্ছা, আর এটা কবের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে? 2 থেকে 2.5 মাস ম্যাক্সিমাম। 2 থেকে 2.5 মানে বাই এপ্রিল এর মধ্যে এটা হ্যান্ডওভার হয়ে যাবে। এপ্রিল হাই এন্ড। আচ্ছা, আর তোমার এখানে অ্যামেনিটিস কি কি আছে? একটা লিফট তো থাকছে, সিকিউরিটি গার্ডও থাকবে, আর সিসি ক্যামেরাও থাকছে। আচ্ছা, আর পার্কিং তো অপশনাল বলে দিয়েছি। হ্যাঁ, যেটা প্রাইস হচ্ছে 6 লাখ। হ্যাঁ, 6 লাখ। আর তোমার এখানে কাঁচা কাঁচা মার্কেট এরিয়া কি আছে? মার্কেট ইকো আরবান ভিলেজে, ওখানে গেলে ওখানে গভর্নমেন্টের মানে ইয়ে আছে, বাজারটা আছে। হুম, মানে পুরো রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এছাড়া এখানে মোটামুটি সবজি মাছ এগুলো হচ্ছে কি ওই ভ্যানগুলো যেগুলো যায় সেগুলো এই বিল্ডিং এর সামনে থেকে যায় সকালের দিকে, সকাল 8টা 9টা নাগাদ যায়। হ্যাঁ, ওখানে মোটামুটি সবই পাওয়া যায়, সব অল সবজি মানে ভেজিটেবল থেকে শুরু করে মাছগুলো ওরা আর ক্যারি করে এইভাবে। আচ্ছা, আর এখানে কাছাকাছি তোমার ব্যাংক আর এটিএম কি আছে? ব্যাংক এটিএম হলে আপনার হচ্ছে ইকো পার্কে ওখানে যেতে হবে। হুম হুম, বা সিটি সেন্টার 2, এখানে সবকিছু আছে, শপিং মল থেকে শুরু করে সবকিছু পাওয়া যাবে। তো এখান থেকে তো অনেকটাই আছে, প্রায় ড্রাইভ করে গেলে ম্যাক্সিমাম ওই 4 মিনিট লাগবে। আচ্ছা, আর মেট্রো স্টেশনে তোমাদের কি দেখিয়ে দিলাম, পেচার মোড় থেকে তোমরা মেট্রো পেয়ে যাবে। তাও মোটামুটি কত বছর লাগবে মেট্রোটা কমপ্লিট হতে? ম্যাক্সিমাম 2 বছর তো লাগবে, 2 থেকে 3 বছর। 3 বছর ধরে রাখো, 23 এ চালু হয়ে যেতে পারে। তো তোমাদেরকে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড তো পেচার মোড় থেকে দেখিয়ে দিলাম, তাছাড়া আর কিছু আছে এখানে? তাছাড়া একটা অপশন আছে এখানে, যেটা আমরা পুরো বিল্ডিং এর সামনে চলে আসবে, মানে অটো আমরা হচ্ছে কি অনলাইনে ই-রিকশা গুলো বুক করা যায়। সেটা বুক করলে আপনাকে পুরো বিল্ডিং এর সামনে চলে আসবে, যদি হয়তো আপনি মেইন রোডে যাবেন বা মার্কেটে যাবেন সেটা অ্যাক্সেস করা যাবে, আপনাকে ফোর হুইলার নিয়েও বার করতে হবে না। আচ্ছা, বাহ। আর তোমার এখানে কাছাকাছি শপিং মল কি আছে? মেইনস হচ্ছে বড় শপিং মল, সিটি সেন্টার 2। হুম, আর এখানে তো খুবই কাছে, আই থিং একদম এখান থেকে সামনেই। কত, 500 মিটার হবে? 500 থেকে 600 মিটার? মিটার হিসেব করলে 1 কিলোমিটার ম্যাক্সিমাম হতে পারে, 1 কিলোমিটার হবে। আর মেইন রোড থেকে 500 মিটারের মতন হবে। আর ওখানে তোমার আইনক্সটা আছে, সবকিছু ওখানে, মানে সিনেমা হল তো রয়েছে ওখানে। আর তোমার স্পেন্সার বিগ বাজার কাছাকাছি কিছু? ওই তো সিটি সেন্টার 2 তে গেলে সবগুলোই আছে। আচ্ছা, স্পেন্সারও আছে, বিগ বাজারও আছে, ওকে। আর তোমার এখানে ওয়াটার সোর্স কি আছে? এটা তো ওই সাপ্লাই ওয়াটার এখানেই পাওয়া যাবে। আচ্ছা, মানে ওই ট্যাঙ্কের জলগুলো আছে, ট্যাঙ্কের জলটাই আসবে এখানে। তো এখানে তো আয়রন জমার কোনো ব্যাপার নেই। আর এখানে দেখতে পাচ্ছি চওড়া রাস্তা আছে, মোটামুটি কত? 40 ফিট হবে। 40 না, এখানে কি জল জমে বৃষ্টির সময়? না না, জল জমে না, ড্রেনেজ সিস্টেম প্রপার করা রয়েছে, সব হাই ড্রেনেজ থেকে। আর এখানে ইলেকট্রিসিটি কি আছে? ইলেকট্রিসিটি দেখুন তো সাপ্লাই WBC আছে, WBC। আর তোমার এখানে কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি আছে? মেইন যেটা বড় স্কুল নিউ টাউন স্কুলটা আছে। হুম হুম, আর হসপিটাল এখন হচ্ছে যে মোটামুটি দিশা আই হসপিটাল আছে, জীবন হসপিটাল আছে, এগুলো মোটামুটি বড় বড় হসপিটাল এখানে দুটো আছে। আর কলেজ? কলেজ সেন্ট জেভিয়ার্স আছে, মানে ইকো যেটা হচ্ছে যে আমাদের বিশ্ববাংলা গেট থেকে যেতে হবে। টেকনো ইন্ডিয়াও তো রয়েছে? হ্যাঁ, টেকনো ইন্ডিয়াও আছে। আচ্ছা, আর তোমার এখানে সিসি আছে? এই মুহূর্তে সিসি নেই। আচ্ছা, কারণ যেহেতু বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন তো সিসিটা হয়ে যাবে, আর মানে বিল্ডিংটা ফুল কমপ্লিট হওয়ার পরে সিসি দেওয়া হবে। আচ্ছা, তো এটা হচ্ছে G+4 ফ্ল্যাটটা রয়েছে, আর নিচে হচ্ছে পার্কিং, তো এনাফ স্পেস রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ লিফটের কাজটা হচ্ছে, আর এটা হচ্ছে স্টেয়ারকেস, এখানে মার্বেল ইউজ করা হয়েছে। এবার তোমাদেরকে 3BHK ফ্ল্যাটে একটা রুম টুর দিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এখানে দেখতে পাচ্ছ কলাপসেবল অলরেডি লাগানো রয়েছে, আর এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। তো ফার্স্টে ঢুকে যেটা নোটিস করবে সেটা হচ্ছে এই ফ্লোরিংটা
এখানে দেখতে পাচ্ছ জনসনের টাইলস এখানে ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে হল কাম ডাইনিং এরিয়াটা জাস্ট দেখতে পাচ্ছ যথেষ্ট বড় রয়েছে এটা কত বাই কত আছে ১১/২৬ এই হল কাম ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছ যথেষ্ট হিউজ এরিয়া আর এটা কি ফেসিং এটা সাউথ আছে তাই তো এটা অ্যাকচুয়ালি কর্নার আছে মানে সাউথ साउथ ईस्ट कॉर्नर रहे ओके सो ये तुम्हारे हॉल रूम देखिए दिल एखे देखते हो टीवी पॉइंट रही है ये साइडे तो ये तुम्हारा एक बड़ो सोफा रखते पर एखन के जहाँ व्यू आसचे ना मैं कि बोलो दारुण व्यू एखन के तुम्हारा डायरेक्टलि मदर वैक्स म्यूजियम देखते पा वेस्टर्नटा रही है और सामने देखते मेट्रो पे जाता हम मेट्रो स्टेशन तो यतटा का एखन के तुम्हारा जी प्रपारलि देखो मेन रोडटाओ एखन के परिष्कार देखा जा सो दारुण व्यू एंड दारुण लोकेशने किन्तु ये फ्लैट तुम्हारा पे जाए सो एटा होच्छे हॉल रूम और तार ठीक अपोजिटे एटाके तुम्हारा डाइनिंग स्पेस बनाते पारो ये साइडटा एटा एटा होच्छे किचेनटा तो किचेनेर पाशे एखाने तुम्हारा एकटा डाइनिंग टेबिल रखते पारो एटा होच्छे किचेनटा तो किचेनटा कत बाय कत आछे किचेनटा एक फ्लोर आछे ১০/৮ হচ্ছে কিচেনের সাইজ এখানে আই থিংক ফ্রিজটা রাখা যাবে তাই না ফ্রিজটা রাখা যাবে আর এখানে গ্রানাইট ইউজ করা হয়েছে আর এটাও কিন্তু সাউথ ফেস উপরে চিমনির পয়েন্টটা রয়েছে আর মাইক্রোওয়েভ পয়েন্ট বলো আর ওর পয়েন্ট সব পয়েন্ট এখানে কিন্তু করা রয়েছে চারটি পয়েন্ট আমি এখানে দেখতে পাচ্ছি আর এখানে একটা বড় সাইজের কিন্তু সিঙ্কটা বসবে तो जरा एक बड़ो किचेन चाहिए ये तरह क्योंकि परफेक्ट है एकदम सेपरेट किचेन रही है ये सेपरेट किचेन देखिए दिल साउथ फेसिंग यहाँ तुम्हारा हॉल रूम साउथ फेसिंग पा तर ठीक अपोजिटे ये हे कमन बाथरूम और लफ्ट एरिया जस्ट देखो इट्स अ ह्यूज लफ्ट एरिया तुम्हारा क्योंकि पे जा तो जिनपत्र रखार जो परफेक्ट प्लेस तो ये हे कमन बाथरूम ये हे मास्टर बेडरूम एट हे सेकेंड बेडरूम और ये हे फर्स्ट बेडरूम तो तुम्हारा कि आगे वाशरूम देखिए दी कमन बाथरूम कमन बाथरूम कत बाय कत आछे ৮/৪.৫ होच्छे साइज एखाने किन्तु मार्बल यूज करा होयेछे और ऊपर अब्दि किन्तु टाइल्स यूज करा होयेछे ऊपर गीजारे पॉइंट पे जाच्छो एंड एखाने किन्तु एग्जस्ट फैन पॉइंट रयेछे एटा कि फेसिंग आछे नॉर्थ फेसिंग नॉर्थ फेसिंग रयेछे और एखाने बाथरूम फिटिंग्स गुलो कि जैगुआरेर हबे ১০/১২ वेस्ट फेसिंग साउथ वेस्ट फेसिंग बेडरूम पे जा एसिर पॉइंट प्रत्येक रूमे पे जा तीनटे रूमे किन्तु तुम्हारा एसिर पॉइंट पाच एसिर पॉइंट एंड द बेस्ट पार्ट हमें तुम्हारा देखिए हॉल रूम थे एंड बेडरूम थे तुम्हारा किन्तु मेट्रो व्यूटा पा मदर वैक्स म्यूजियम व्यूटा पा एंड वेस्टर्न व्यूटा पे जा एकदम प्राइम लोकेशन चौड़ा रास्ता देखते एखान परिष्कार देखा जाए और एखान तुम्हारा देखिए दीची एखान तुम्हारा मेन रोड व्यूटा पे जा एकदम रेसिडेंशियल एरिया और एखे तुम्हारा बड़ो बड़ो साइज दुटो बक्स विंडो पे जा फर्स्ट बेडरूम एब तुम्हारे सेकेंड बेडरूम देखे दीची एटा हे सेकेंड बेडरूम ये सेकेंड बेडरूम कत बाय कत आछे ১০/১২ हेटार साइज और ये कि फेसिंग वेस्ट फेसिंग रही है एक बड़ो साइजर यूनो बक्स विंडो तुम्हारा पे जाने क्योंकि तुम्हारा एसि पॉइंट पे जाने वायरिंगसगुलो हेवल्स ओके सो ये सेकेंड बेडरूम तुम्हारे एखन दिखे व्यूटे देखिए दीची एट एकदम पुरो रोड फेसिंग व्यू आ सो ये हे सेकेंड बेडरूम एब तुम्हारे मास्टर बेडरूम देखिए दीची एट सेकेंड बेडरूम थे बेरोल ये तुम्हारे कमन बाथरूम देखिए दीची एट हे एंट्रेंस एंट्रेंस ठीक अपोजिटे और ये हे मास्टर बेडरूम ये कत बाय कत आछे
12/10 এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, সাউথ ফেসিং এই সাইডটা প্রচন্ড মানে হাওয়া বাতাস, লাইট দেখতে পাচ্ছ সবসময় পাবে সারা বছর। সো এটা হচ্ছে মাস্টার বেডরুমটা, আর এটা যেহেতু মাস্টার বেডরুম একটা বড় সাইজের কিন্তু তোমরা ব্যালকনি পেয়ে যাবে, আর এখানে দেখতে পাচ্ছ স্লাইডিং ডোর দেওয়া রয়েছে, আর এখানে একটা বক্স উইন্ডো রয়েছে, আর তার ঠিক অপোজিটে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটা। তো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্যালকনি সাইজ, এই ব্যালকনি সাইজটা কত হবে, হিউজ এরিয়া, 11/5 এই ব্যালকনিটা তোমরা পাবে। আর এখানে দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিনের পয়েন্টটা করা রয়েছে, আর এখান থেকে তোমরা রোড ফেসিং রোড ভিউটা পেয়ে যাবে। মানে আমার তো মনে হচ্ছে যে এই ফ্ল্যাটের যেটা হাইলাইট সেটা হচ্ছে এখানকার ভিউ, দারুণ ভিউ এখান থেকে তোমরা পাবে। আর এখানে একটা বক্স উইন্ডো পেয়ে যাচ্ছ। আর এই ফ্ল্যাটের ডিস্টেন্সটা কত হবে মোটামুটি, 10 ফিটের? তো মোটামুটি হাওয়া বাতাস ঠিকই ঢুকবে, কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে উইন্ডো। এবার তোমাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এই অ্যাটাচ বাথরুমটা কত বাই কত আছে, 8/4 এই বাথরুমটা পেয়ে যাবে। এটা কিন্তু ডাব্লিউসি বাথরুম না, কারণ ডাব্লিউসি বাথরুম অনেক ছোট থাকে, এটা একটু বড়ই আছে। আর উপরেও গিজারের পয়েন্ট পাবে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট পাচ্ছ, অ্যান্ড শাওয়ারের পয়েন্টও থাকবে এখানে, না এখানে শাওয়ার পয়েন্ট থাকবে। তো এটা কোনো ডাব্লিউসি বাথরুম না, অ্যাটাচ বাথরুমটা যথেষ্ট বড়। অনেক ফ্ল্যাটে আমি দেখেছি কি এই সাইজের কমন বাথরুমই থাকে, তাই না, বাট এখানে তোমরা অ্যাটাচ বাথরুমটা এই সাইজের পেয়ে যাবে। আর প্রত্যেকটা দুটো বাথরুমে কিন্তু এখানে কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে, এখানে টাইলস ইউজ করেন। সো এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। সো এটা হচ্ছে এন্ট্রেন্স, ফার্স্টে ঢুকে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে রাইট সাইডে, এটা হচ্ছে কমন বাথরুমটা, অ্যান্ড ওপরে কিন্তু একটা হিউজ লফট এরিয়া পেয়ে যাবে। এটা হচ্ছে মাস্টার বেডরুম, যার সাথে তোমরা একটা অ্যাটাচ ব্যালকনি পাবে, আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে বাথরুম। আর হল কাম ডাইনিংটা জাস্ট দেখো, হিউজ স্পেশিয়াস একটা কিন্তু তোমরা হল কাম ডাইনিং পেয়ে যাবে, আর একদম সাউথ ফেসিং, তো ফুরফুর করে কিন্তু হাওয়া ঢুকছে এখানে। অ্যান্ড কমপ্লিমেন্টারি হচ্ছে এটার ভিউটা, আর তার ঠিক পাশে এটা হচ্ছে কিচেনটা, এটা কিচেন এরিয়া, এটাও সাউথ ফেসিং। আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, সেকেন্ড বেডরুম, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা, এটা সেকেন্ড বেডরুম, আর এটা হচ্ছে থার্ড বেডরুম। তো এবার এই ভিউটা দেখে দেখে কিন্তু প্রাইসটা মেনশন করবে হচ্ছে বিবেক। তো বিবেক বলো এই সুন্দর পরিবেশের প্রাইসটাও মেনশন করে দাও, কত পড়ছে এটা? এটা মোটামুটি ফ্ল্যাটের দাম আছে 66 লাখ। তো এটা কি নেগোশিয়েবল? একদম নেগোশিয়েশন, নেগোশিয়েবল। আমার ভিডিও দেখে আসলে কিন্তু ডেফিনেটলি ডিসকাউন্ট কিন্তু করে দিও, ঠিক আছে? আর পার্কিং তো 6 লাখ টাকা বলে দিয়েছো, ওটাও কি নেগোশিয়েবল? না ওটা মোটামুটি, ওটা ফিক্সড আছে, কিন্তু ফ্ল্যাটের প্রাইসটা নেগোশিয়েবল হয়ে যাবে। হুম হুম, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা ওকে, তো এখন ছাদে চলে এসেছি। তো ছাদে এখানে কি ট্রিটমেন্ট করা হবে? রুফ ট্রিটমেন্ট করা আছে, আর উপরটা টোটালি মোজাইক করা থাকছে, মোজাইক করা থাকবে। ওকে, তো এবার ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছ ছাদটা যথেষ্ট বড় আছে, এই সাইডেও রয়েছে প্লাস এই সাইডটাও কিন্তু রয়েছে। সো এবার তোমাদেরকে একটা ভিউ দিয়ে দিচ্ছি এখান থেকে। সামনে দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন রয়েছে, মাদার ওয়্যাক্স মিউজিয়াম রয়েছে, আর ওখান থেকে দেখতে পাচ্ছ আইফিল টাওয়ার, মানে ইকো পার্কের আইফিল টাওয়ারটা এখান থেকে তোমরা স্ট্রেট দেখতে পারবে, আর এটা হচ্ছে মেন রোড। আর সামনে দেখতে পাচ্ছ 6 লেনটাও রয়েছে, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ছাদ থেকে। আর আরেকটা জিনিস আমি বলতে পারি যে এটা যেহেতু কমপ্লেক্স না, এটা একটা স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাট, বাট তোমরা কিন্তু সামনেই চিলড্রেন্স পার্ক পেয়ে যাবে। এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক, দেখতে পাচ্ছ যথেষ্ট বড় রয়েছে। তো এটা ফ্ল্যাটের মানে ওয়াকিং ডিস্টেন্স যদি বলি 2 মিনিট লাগবে নিচে এখান থেকে স্ট্রেট। আর 16 নম্বর ট্যাঙ্ক দেখতে পাচ্ছ সামনেই রয়েছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।